চিত্রশিল্পী সুলতান, তিনি থাকেন চিত্রা নদীর পাড়ে এবং আমরা একটি চলচ্চিত্র তৈরি করতে এসেছিলাম, সেটাও একটা চিত্র। সব মিলিয়ে আমরা আমাদেরকে তখন যখন সুলতান ভাইয়ের উপর ছবি করতে আসছি, তখন চিত্রা যেন সব কিছু কেন্দ্রবিন্দুতে ছিল। সে কারণেই ছবির শুরুতেই দেখা যাবে আদমসুরাত ছবিটা শুরুই হচ্ছে চিত্রা নদীর পাড়ে, চিত্রা নদীর দৃশ্য দিয়ে। ছবিটার কিন্তু একটা সকাল থেকে রাত, ডে নাইট সাইকেল আছে। ছবিটা শুরু হয় চিত্রা নদীর ভোর দিয়ে, ছবিটা শেষ হয় চিত্রা নদীর সেই পরন্ত বিকেল দিয়ে। আমার মনে আছে এই জায়গায় সুলতান ভাইয়ের একটা দৃশ্য দিয়ে আমরা ছবিটা শেষ করেছিলাম, যেখানে তিনি বসে আছেন এই বাধাঘাটে, সামনে সব সময় যে স্রোত, এত স্রোত কোনো নদীতে দেখা যায় না। সে 25 বছর আগেও যে স্রোত দেখেছি, এখনও সেই স্রোত আছে। এই স্রোতস্বিনী চিত্রাতে নৌকা ভেসে যাচ্ছে, সুলতান ভাই দেখছেন সিঁড়িতে বসে, এবং উনি তার চিত্রা নদীর পাড়ে সমস্ত যশ খ্যাতি পেছনে ফেলে ফিরে আসার কথা বলছেন, বলছেন তার শৈশবে ফিরে আসার কথা। আমার এই ফিরে আসা বিদেশ থেকে কিংবা নেম ফেম যা কিছু হলো, সেটা ঠিক আমি দেশের মাটিতে এসে আর সেটার কোনো উপলব্ধি আমি করতে চাইনি, ইচ্ছে করি। আজকে আমার তরুণ বয়সে বানানো সেই প্রথম ছবি মধ্য বয়সের শেষে এসে আবার এখানে সেই সিঁড়ির কাছে বসে আছি। ভালো স্মৃতি আছে, কিন্তু একই সঙ্গে মন থেকে মুছে ফেলতে পারি না ছোট্ট একটি দুঃখের কথা, যে সেই 100 ফিটের ফিল্ম, 100 ফিটের মধ্যেই এই দৃশ্যটা সিকোয়েন্স করতে হবে, 2 থেকে 2.5 মিনিটের সময়। এত সুন্দর সুন্দর নৌকা যাচ্ছিল, ওই দৃশ্যগুলো তুলতে তুলতে সুলতান ভাইয়ের একটা মাস্টার শট নেওয়া ছিল নদীর পাড়ে বসে আছে, কিন্তু যখন তার ক্লোজ আপটা নেব ভাবছিলাম, তখন আলো কম থাকলেও ক্লোজ আপের জন্য যথেষ্ট লাইট থাকবে। যখন ক্লোজ আপ নিতে আসলাম, শুরু করলাম, তখন ফিল্মের স্টকও প্রায় শেষ হয়ে এসছে আর আলোও শেষ হয়ে এসছে। একজন খুব প্রখ্যাত সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার আমাদের আনোয়ার হোসেন, আনোয়ার ভাই এই ছবির ক্যামেরাম্যান হওয়ার কথা ছিল, ওনার বড় রকমের উৎসাহ ছিল। কিন্তু আমাদের দিনকাল যখন ঠিক হয়ে গেল যে অমুক দিনে আসবো, সুলতানকেও কথা দিয়েছি, হঠাৎ করে আনোয়ার ভাইয়ের একটা বাইরের বড় ধরনের অফার আসলেন। আফ্রিকাতে খুব সম্ভব ইউনেস্কোর একটা অ্যাসাইনমেন্ট পেলেন প্রায় 2-3 মাসের, ছবি ফটোগ্রাফি, ফটো স্টিল ফটোগ্রাফি করতে চলে যাবেন। তো উনি দুঃখিত হলেন যে উনি এই কাজটা করতে পারছেন না, অথবা পুরো কাজটাই পিছিয়ে দিতে হবে। তা আমরা পুরো কাজটা পিছানোর উপায় ছিল না, কারণ এক হচ্ছে কাজটা করার আবেগ তখন তুঙ্গে, আর যে কারণে ছবিটা করা অনেকটা তাড়াহুড়ো করেই। আসলে সুলতান ভাই খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, আমার পুনা তো হলো না, স্কলারশিপ হয়েও এরশাদ সামরিকভাবে ক্ষমতা দখল করার পরে ভারতের সব স্কলারশিপ বন্ধ করে দিলেন, এবং তার অংশ হিসেবে আমার স্কলারশিপটাও ভেস্তে গেল। তখন আমি যে কোনোভাবে টাকা টোকা জোগাড় করে আমার পারিবারিক উৎস থেকে আমি বাইরে, আসলে নিউ ইয়র্কে ফিল্মের উপর পড়াশোনা করার জন্য প্রায় সমস্ত প্রস্তুতি শেষ করে ফেলেছিলাম, এবং যখন সেই খবর দিতে আনোয়ার ভাইয়ের ওখানে গিয়েছিলাম, তখন আনোয়ার ভাই আমাকে বললেন যে তুমি আজকের ইত্তেফাক দেখেছো? আমি কেন বলে, তুমি যে একটা ছবি করতে চেয়েছিলে
শিল্পী এস এম সুলতানের উপরে তুমি কাগজটা পড়ে দেখো, সে খুব গুরুতর অসুস্থ, সে যদি মারা যায় তাহলে তোমার একটা সারা জীবনের একটা আফসোস থেকে যাবে। তো আমি আসলে কথাটা তখন ওই মুহূর্তে গুরুত্ব দিইনি। তো ওনার সাথে কথাবার্তা বলে আমি বাসা থেকে এসে আমি যখন ধানমন্ডি 15 নম্বর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের জন্য, বাস আসতে বেশ দেরি করছে। এই বাস আসার দেরি না করলে আমার এই আদমসুরত তৈরি করা হতো না, কারণ যখন দেরি করছে বাস তখন মাথার মধ্যে এক ধরনের অবাস্তব ইচ্ছা জেগে উঠল। মনে হলো যাচ্ছে আমি যদি না যাই বাইরে পড়াশোনা করতে, আমি যদি ওই টাকা দিয়ে শুরু করে দিই সুলতান ছবিটা, ছবি হয়তো ভালো হবে না, কারণ আমি তো সিনেমা বানাতে জানি না এখনও, তো তার একটা তো প্রামাণ্যকরণ হয়ে থাকবে আর আমাদের একটু হাতে খড়ি হবে, হাত প্র্যাকটিস হবে, হাত মৎস যেটাকে বলি আমরা, সেটা হবে। সেই চিন্তা থেকে ওই স্টেশন বাস স্টপেই কিন্তু সিদ্ধান্ত নিলাম। তো আমার মনে আছে আমি তখন পুরনো পল্টন দিয়ে একদিন যাচ্ছি, আমার ইউনিভার্সিটির বন্ধু স্টিল ফটোগ্রাফার মিশুক মুনির সে অন্য দিক দিয়ে আসছে, আমি আমার রিক্সাটা থামিয়ে ওর রিক্সাটা একদম রীতিমতো আটকে ধরলাম। আমি বললাম, মিশুক, আমি কিন্তু সুলতানের উপরে ছবিটা শেষ পর্যন্ত করছি, আনোয়ার ভাই কিন্তু যেতে পারছে না, কিন্তু আমি কিন্তু যাবই, সুলতান ভাইকে কথা দিয়েছি, এমনিতে অনেক কষ্টে রাজি করানো গেছে, এখন যদি না যাই ক্যামেরা ট্যামেরা না নিয়ে তাহলে কিন্তু আর পরে উনি রাজি নাও হতে পারেন। তো সেই সূত্রে মিশুক বলল, ঠিক আছে যাই, কিন্তু আমি তো ক্যামেরা চালাতে চাই না। আমি বললাম, আমিও তো ছবি পরিচালনা করতে চাই না। বলে আমরা যেতে যেতে বাসে যেতে যেতে শিখবো, আমি বললাম। মিশুকের একটা আমেরিকান সিনেমাটোগ্রাফার্স ম্যানুয়াল ছিল, সো ওইটা পড়তে পড়তে কিভাবে ওটা, আমার মনে হয় ইফ আই এম রাইট ওটা ক্র্যাঙ্ক ক্যামেরা ছিল এবং কিছুক্ষণ দম দিয়ে হয়তো সর্বশেষ 1 মিনিট কি 2 মিনিটের শট হতো, ফিল্মের ইয়েও ছিল 100 ফিটে, তার মানে 2 মিনিটের মধ্যে এমনিতেই ফিল্ম শেষ, আবার ফিল্ম চেঞ্জ করতে হতো, রোল চেঞ্জ করতে হতো। যাই হোক, মিশুক আর আমি রওনা হয়ে গেলাম, আমরা ক্যামেরা কীভাবে থ্রেড করতে হবে মিশুক প্র্যাকটিস করছে, আর আমার হাতে কোনো চিত্রনাট্য নেই, কারণ আমার কোনো একটা ওই সময়ের র্যাডিক্যাল বা অতি মানে পাকামো থেকেই হোক আর যাই হোক, যে কোনো চিত্রনাট্য থাকবে না ছবিতে, আমি যা পাবো যেটা স্বাভাবিক হবে, সুলতান যা করে তাকে অনুসরণ করব, সুলতান যেখানে যায় তাকে অনুসরণ করব, একটা ফ্রি ফ্লুইড একটা ওপেন ক্যানভাসের মতো। আমার মনে আছে আমি আর মিশুক এসেছিলাম, আমার সঙ্গে আলী মোর্শেদ নটন ছিল, আর্ট কলেজে যে আমাদের আরেকজন ছাত্র ওই সময়ের এবং আমাদের বন্ধু আরিফুল হক পিয়াল যশোরের একটি ছেলে, ও আমাদের সঙ্গে জুটে পড়েছিল এক পর্যায়ে। তখন যে অবস্থা দেখলাম তখনই আমরা বুঝতে পেরেছি, অন্তত আমি বুঝতে পেরেছি যে আনোয়ার ভাইকে না এনে ভালো হয়েছে, কারণ যে অবস্থায় আমরা থাকতাম খেতাম, ওপরে ছাদ নেই, ভাঙা বিল্ডিং, আসলেই সাপ, আসলেই নানান বাদুর টাদুর থেকে শুরু করে মুরগির গু, ক্যানভাসগুলো হচ্ছে আমাদের বিছানা, এবং তার মধ্যে 22টা বিড়াল আরও কত কী জিনিস, এনিওয়ে আমি ইচ্ছে করে অনেক ভয়াবহ জিনিস যেগুলো বেশি এক্সটিক লাগবে দেখতে, সুলতানের ওই বর্ণাঢ্য জীবনের দিকে চলে যাবে ওদিকে আমি যাইনি, শুধু বিড়ালগুলো রেখেছি ছবিতে। ওইভাবে যখন শুটিং করলাম তখন যেতে যেতে আমি বললাম, মিশুক আমি কিন্তু তোমাকে দিয়েই শ্যুট করব, যতই কাঁচা হাতের কাজ হোক আমাদের, আনোয়ার ভাই তো ওরকম সপ্তাহের পর সপ্তাহে থাকবেন না যেভাবে আমরা আছি, সুলতান ভাই বলছেন থাকুন, সুলতান ভাই বলছেন শুটিং বন্ধ করুন চলুন ঘুরে আসি, এভাবে তো সম্ভব হবে না আনোয়ার ভাইকে দিয়ে, আমরা এভাবেই শুটিং করব। আমাদের একজন বিদেশি বন্ধু ছিল তখন জন রাইবার, একটা এনজিও অডিও ভিজুয়াল এনজিওর প্রধান ছিলেন বাংলাদেশে তখন, ওয়ার্ল্ড ভিউ ফাউন্ডেশন। জন বলল, আমি তো ব্যাংককে যাচ্ছি আমার কিছু ফিল্ম প্রসেস করতে, যে দাও তোমাদের ফিল্মগুলো দাও। তো আমি তো অবাক হয়ে গেলাম, দিয়ে দিলাম, ব্যাংকক থেকে প্রসেস হয়ে আসলো এবং 16 মিলিমিটার ওর প্রজেক্টারই ওর ফাউন্ডেশনই আমরা দেখলাম। মিশুক দেখে খুব লজ্জিত যে এত জুম, এত কাঁচা, ও বুঝতেই পারেনি যে এটা এত কাপাকাপি হয়ে যাবে, কিন্তু
আমি তার এক্সপোজারের কন্টিনিউটি দেখে যে এত সুন্দর মেনটেন করে এক্সপোজার আর ফোকাস, একটা আউট অফ ফোকাস নেই, আর যেই লাইটই হোক সেই লাইটের মধ্যে কখনোই মনে হয় না আন্ডার এক্সপোজ বা ওভার এক্সপোজ, এটা দেখে আমি যিশুকে বললাম আই অ্যাম মোর দেন হ্যাপি। এই ছবিতে শিল্পী হিসেবে কতটা বড় আর কতটা আসলে বড় নয় সেটি আমার বিচারের বিষয় ছিল না। আমার ব্যাপারটি ছিল যে দুটো জিনিস, একটা হলো তার দার্শনিক জায়গাটা, অনেক বড় শিল্পী থাকেন কিন্তু তার মধ্যে একজন বড় দার্শনিক শিল্পী থাকেন না, কিন্তু তার জীবন শুধু বোধ নয়, তার জীবনের যে বৈশিষ্ট্য এবং তার সঙ্গে তার শিল্পের যে ঘনিষ্ঠ সম্পর্ক, এটি আমাকে আকৃষ্ট করেছিল। এবং আরেকটি জিনিস মাথায় ছিল যে সুলতান তার ঠিক জীবনই বলতে যাব না। সাধারণত যে কোনো শিল্পীর উপরে ছবি করতে গেলে তার জীবনই হয়ে যায়, সুলতান কী ছিলেন, বিরাট বিরাট বিখ্যাত ছিলেন, পিকাসোর সঙ্গে এক্সিবিশন করেছেন, আমেরিকায় গিয়েছিলেন, হ্যাঁ এইগুলো আমার বিষয় না, কারণ ওখানে ওই নিয়ে তখন অনেক লেখালেখি হচ্ছে। আমার বিষয় ছিল যে একজন শিল্পীর সকাল, শিল্পীর বিকেল, শিল্পীর সন্ধ্যা, শিল্পীর রাত, তার কোথায় যান, কী করেন, তার চোখ থেকে গ্রাম বাংলা, এগুলো। এবং তার ফলে ছবির মধ্যে সুলতান সম্পর্কে যে তার জীবনীমূলক যে তথ্য সেটা ছবির প্রথম দেড় মিনিটে আমি সেরে ফেলেছি কিছু সাদা কালো ছবি দিয়ে, একটা ধারাভাষ্য দিয়ে, বাকিটা ইচ্ছা ছিল আত্মকথনের মতো করে করা। কিন্তু যতটা কোয়ালিটি আত্মকথন দরকার ছিল সেটা আমি অনেক কারণে পাইনি, ফলে কিছুটা ধারাভাষ্য ব্যবহার করতে হয়েছে মাঝখানে। সিঙ্ক সাউন্ড বাংলাদেশে কোনো ক্যামেরা ছিল না যে তিনি কথা বলছেন কিন্তু তাকে আবার দেখাও যাচ্ছে, এটি আমার মূল ধারণার মধ্যে ছিল না। কিন্তু আমি আসলে এক বিচিত্রভাবে এটার সুযোগ পেয়ে যাই, একটা বিদেশি টিম বিবিসি কিছু কাজ করতে বাংলাদেশে এসেছিল, ওদেরকে আমি আসলে ঠিক কামলার মতো, তখন ওরা আমাকে টাকা দিতে চেয়েছিল যে তোমাকে কত টাকা দিতে হবে, তুমি প্রায় এক মাস কাজ করলে আমাদের জন্য এত চমৎকার, তা আমরা আমি কোনো টাকা চাই না, তোমার যদি সিঙ্ক সাউন্ড ক্যামেরাটা নিয়ে এসছে 16 মিলিমিটারের, এই ক্যামেরা দিয়ে আমি আমার যে একজন ছবি করছি তার কিছু সিঙ্ক সাউন্ড ইন্টারভিউ শ্যুট করব। তাহলে তুমি ছবি বানাচ্ছ, ওরা জানেও না, শুনেছে যে আমি ছবি টবির সঙ্গে আছি, ফিল্ম সোসাইটি করি, ফিল্ম অ্যাক্টিভিস্ট, কিন্তু আমি যে তখন একটা ছবি বানাচ্ছি এবং শেষ করতে পারছি না সেটা তার ধারণা ছিল, এটা মনে হয় খুব 85 সাল হবে। ওরা শুধু ক্যামেরাই দিল না, আমাকে ফিল্ম স্টকটাও দিল 400 ফিটের। এই প্রথম দেখলাম যে 400 ফিটের একটা রোল, 100 ফিট করে ছবি শ্যুট করেছি, 400 ফিটে টানা শুটিং করা যায়। এবং সুলতান ভাইকে ঢাকায় নিয়ে আসলাম, কারণ ওরা তো আর নড়াইলে আসবে না, একটা বাড়ির ছাদে সুলতান ভাইকে বসালাম এমন করে যে পেছনটা সবুজ, মনে হয় গ্রামেই বসে আছে, এবং ইচ্ছে করে টাইট ফ্রেম ওয়াইড ফ্রেমে যেতে পারলাম না, তাহলে বোঝা যাবে যে ঢাকা শহর। সো টাইট ফ্রেমে রেখে রেখে যতটুকু পারা যায় সুলতান ভাইয়ের সাক্ষাৎকারটা নিলাম। যেমন স্কাই স্ক্রেপারগুলো অনেক উপরে মানুষ বাস করে, ঠিক তদরূপ মন মানসিকতার গতিও ঠিক ওই রকম, কই হাই পিক অফ মাউন্টেনের জন্য মুভ করছে, জনসাধারণের দুঃখ সুখের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। দুঃখের বিষয় পরে কিন্তু আর ওই ভালো স্টকও পাইনি, অনেক কিছুই পাইনি, টাকাও ফুরিয়ে আসতে থাকলো, এক্সপায়ার্ড ফুটেজ দিয়ে ফিল্ম শ্যুট করেছি, কখনো আগফা কখনো ফুজি, একটা সিনের মধ্যেই যখন 3-4 স্টক কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপর প্রসেসিং করতে যেয়ে দেখা যাচ্ছে বেজ ফগ, ডেভেলপ করার সময় দেখা যাচ্ছে ভুল করে এটাকে এক্সপোজ করে ফেলেছে, আলোতে নিয়ে ফেলেছে, DFP-তে কাজ করতাম, হ্যাঁ। তো এরপরেই বুঝলাম যে বাংলাদেশে যদি ছবি বানাতে চাই আমি, তাহলে আমাকে শুধু ডিরেক্টর হলে হবে না, আমাকে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ ছবি শিখতে হবে, জানতে হবে। এবং তারপর থেকেই আমি যখন আমি ফিল্মে বলতাম, ল্যাবে যেয়ে বলতাম যে এটা এইভাবে প্রসেস করেন বা এরকম চাই, আমি বলে না না এটা হবে না, সাউন্ড কিছু করতে গেলে বলতে না না এভাবে হবে না, তো আমি বললাম যে আমি জানি না বলেই তো আমাকে এরা এভাবে বলে দিতে পারছে যে না না এভাবে হবে না, তো
তো আমাকে সাউন্ড জানতে হবে, আমাকে ল্যাবের জানতে হবে। সে তারপর থেকে কিন্তু আমি সিনেমার যে তথাকথিত মানে লেস ইম্পর্টেন্ট বলে যে আমরা মনে করি সেই টেকনিক্যাল দিকগুলো আমি আগ্রহ আমি হয়ে পড়ি, কারণ দেখলাম যে এইগুলোই হচ্ছে সিনেমার প্রকৃত কারিগরি দিকগুলোই হচ্ছে কারিগরের দিক। ছবি তৈরি হয় আসলে কারিগরিভাবে, এবং নিজে একজন প্রকৃত কারিগর না হলে ছবি তৈরি করা সম্ভব না। এবং সিনেমার এস্থেটিক্স, যে সিনেমার যে নান্দনতত্ত্ব, নান্দনিকতা, আসলে এর কারিগরি দিকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক, সেই সুলতান ছবি পরে তো অনেক লম্বা ইতিহাস, তাতে যাব না। কিন্তু একটা কথা বলতে চাই যে এই চিত্রা নদীর পাড়ে এসে যে ছবিটা কী হয়েছে জানি না, কিন্তু সুলতানের যে সব জিনিস ধারণ করতে পেরেছি মিশুকেরই কল্যাণে, আর আমার যে ইউনিট ছিল যাদের সম্পর্কে বিচিত্র বদনাম ছিল, আমরা আসলে ছবি করছি না, ছবি করার মধ্যে দিয়ে হ্যাভিং গুড টাইম, আমরা আসলে সুলতানের মতো পাগলামি করছি। তো এইটা আসলে অবশেষে আমি ছবি হিসেবে কী করতে পেরেছি জানি না, কতটা প্রামাণ্যকরণ সুলতানের হয়েছে তাও জানি না, তার স্পিরিট দর্শন ধরতে পেরেছি তাও জানি না, কিন্তু আমি তা যতটুকু যা শিখেছি সিনেমা বানানো, জীবনকে বোঝা, অথবা আমার যে বাংলার কৃষিপ্রধান গ্রাম বাংলাকে নতুন করে আবিষ্কার করা, সবই এই 7 বছরের সুলতানের চোখ দিয়েই আমি দেখেছি বুঝেছি। ভিজুয়াল আর্ট সম্পর্কে যতটুকু জেনেছি বুঝেছি এই ছবি করতে গিয়েই, যখন শুরু করেছিলাম তখন একটা বিরাট একটা দাম্ভিকতা ছিল যে আমি সুলতানকে অনেক বুঝি। ছবি 7 বছর পরে বুঝতে পেরেছি আমি আসলে সুলতানের একটা কণাও বুঝতাম না, কিন্তু ছবির শেষে তাকে অনেকটা বুঝতে পেরেছি। তার শিল্পের উৎস কত গভীরে, তার শিকড় কতটা প্রতিষ্ঠিত এই গ্রাম বাংলায়, সেটি বুঝতে পেরেছি। ছবি শুরুতে যত যেই ভাবনাটা ছিল না, করতে করতে আরও কতগুলো ভাবনা আমার মধ্যে কাজ করেছে। একটা হচ্ছে যে সুলতান ভাই যখন বলেছিলেন যে শুরুতেই যে হ্যাঁ আমি এক শর্তে রাজি তোমরা ছবিটা করতে পারো, সেটা হচ্ছে এটা আমার উপরে ছবি হবে না, আমি একটা নিমিত্ত, আমি ক্যাটালিস্ট, প্রোটাগনিস্ট না, আমার নিমিত্তে আমার মাধ্যমে বাংলার কৃষক সমাজের উপরে একটি ছবি হবে। তো সেটি আসলে বোঝার বয়স এবং ক্ষমতা তখনও হয়নি, কিন্তু ছবি করতে করতে কিন্তু আসলে ছবি সুলতানের কথাই শেষ পর্যন্ত রক্ষা হয়েছে। একজন শিল্পী তার সমাজকে, তার দেশকে কতটা মানে অবদান রাখেন অথবা বদলে দেন, একজন শিল্পী যখন তার সমস্ত নেম ফেম অর্থ যশ খ্যাতি পেছনে ফেলে একটা সমাজ, একটা কৃষিপ্রধান গ্রামীণ জনগোষ্ঠীর সংস্পর্শে তাদের সঙ্গে যুগের পর যুগ সহ অবস্থান করেন, একজন শিল্পীকে কী আমূল বদলে দেয়, তাকে একজন বিখ্যাত শিল্পী থেকে একজন মহৎ শিল্পে রূপান্তরিত করে, এটিই আসলে আমার ছবির শেষ সম্পাদনা পর্যায়ে সেটিই দাঁড়িয়েছে। 69-70-এর 71-এর যে বিশাল গণজাগরণ, মুক্তিযুদ্ধ, স্বেচ্ছা নির্বাসিত একজন শিল্পী যিনি পণ ধরে করেছেন যুগের পর যুগ তিনি ছবি আঁকেননি, আঁকবেন না, এই অভিমানী শিল্পীকে আবার শিল্পী হিসেবে ফেরত নিয়ে এসেছেন, শিল্প তার শিল্পসত্তাকে ফেরত এনেছেন, এই গণজাগরণের তাকে তার শিল্পী সত্তার জাগরণ ঘটিয়েছে, পুনর্জাগরণ ঘটেছে। এবং অনেকেই জানে না মুক্তিযুদ্ধের ছবি দিয়েই কিন্তু, এপিক কোয়ালিটির ছবি দিয়ে কিন্তু সুলতান আবার 72 সালে ছবি আঁকতে শুরু করেছেন। এই যে উল্টো যাত্রা, যেটি আমি আমার সিনেমার যাত্রায়, অনেকে বলেন আপনারা সিনেমা তৈরি করেন তার চেয়ে বেশি সিনেমা ফেরিওয়ালা হিসেবে সারা বাংলাদেশে দেখিয়ে বেড়ান, মুক্তির গান থেকে শুরু করে আবার এখন রানওয়ে, তাই আমি বলি যে এটি আসলে আমরা যে নিজেরা যতটা
মানুষকে শেখাচ্ছি বা দেখাচ্ছি তার চেয়ে আমরা নিজেরা উপকৃত হচ্ছি। সুলতান ভাই যেমন বৃহত্তর জনগোষ্ঠীর দ্বারা তিনি নিজে বদলে গেছেন, তিনি কাউকে বদলানোর চেষ্টা করেন নাই, তিনি কাউকে বলেন নাই বদলে যাও, তিনি নিজে বদলে গেছেন। তো আসলে এই বদলে যাওয়াটা মানুষের সংস্পর্শে এসে, তো আমরা ক্ষুদ্রভাবে আমরা সুলতানের দর্শনটাকে অনুসরণ করার চেষ্টা করছি, সেটি পুরোপুরি নয়। সুলতানকে পূর্ণাঙ্গভাবে আমরা কেউই আসলে অনুসরণ করতে পারি না, যদিও ছবির নাম আদম সুরত বা কালপুরুষ, অর্থাৎ যা যে নাবিক পথ হারিয়েছে সেই নাবিক যেই কালপুরুষ দেখে আবার তার দিক নির্দেশনা ফিরে পায়। সুলতান তার জীবন, তার দর্শন, তার শিল্পের মধ্যে কিন্তু আমরা সেই দিক নির্দেশনা পাই, দিক নির্দেশনা পাই, কিন্তু সেটা আমরা মনে হয় না কেউই পেয়েছি। আমিও বিদেশে ছিলাম, আমি কিন্তু দেশে ফিরে এসেছি, কিন্তু আমি দেশে ফিরে এসেছি ঢাকা শহরে। সুলতান ঢাকা শহরে ফিরে আসেননি, তিনি তার শৈশবে তার আপন গ্রামে আপন কৃষকের কাছে ফিরে এসেছেন। আমরা অনেক কিছু করি, কিন্তু আমাদের ফিরে আসাটা আসলে সবসময় অর্ধেক, কোথায় যেন নিম্ন মধ্যবিত্ত পর্যন্ত এসে আমাদের শিল্পকর্ম শেষ হয়ে যায়। কিন্তু সুলতানের ছবি কিন্তু শুধু সাধারণ মানুষকে নিয়ে নয়, সাধারণ মানুষের জন্য। তার ছবি দেখে একজন কৃষক অ্যাপ্রিসিয়েট করতে পারে। সুলতানের শেষ সংলাপ আদম সুরাতে, যে একজন কৃষক আমার ছবি দেখে যখন বলে যেটা আমার লাউয়ের মাচা, গরু দেখে ছবিতে বলে যেটা আমার আমার বলদের মতো দেখতে, গরুর মতো, এইটাই হচ্ছে বড় সার্থকতা। সুলতান আদম সুরাতের শুরুতে তার কণ্ঠে শোনা যায় যখন ছোটো ছোটো শিল্পীরা সুলতানের কাছে ছবি আঁকা শিখছে, যে আমি ওদেরকে অনেক কিছু শেখাই না, শুধু শেখাই যে বিভিন্ন গাছের, দেশের গাছের, দেশীয় গাছের পাতা আঁকতে, এবং ওরা কোনটা আম পাতা আর কোনটা জাম পাতা সেইটা যেন পার্থক্য বোঝা যায় ওদের ছবিতে। এই যে ডিটেইলের সূক্ষ্মতা, গভীরভাবে নিজের দেশকে এই ছোট্ট পাতার মধ্যে দিয়ে সুলতান নতুন প্রজন্মকে দেশকে শেখার, বোঝার, জানার এবং এর প্রতিরূপ সৃষ্টি করার প্রেরণা আমাদের দিয়েছেন। আদম সুরাতের মধ্যে দিয়ে আমি আমার শিল্পী সত্তার, আমার মনে হয় একটা উন্মেষ ঘটেছে, একটা বিকাশ ঘটেছে, কিন্তু এই ছবির মধ্যে দিয়ে আমি সেটি হয়তো প্রমাণ করতে পারিনি, চেষ্টা করেছি। কিন্তু একটা কথা আমি জোরের সঙ্গে সবসময় বলার চেষ্টা করি, যে পরবর্তী যে ছবিগুলো আমি করেছি সেটা মুক্তির গান হোক, মুক্তির কথা হোক, অথবা বিশেষ করে মাটির ময়না হোক, এই যে এগুলো ছবিগুলোর মধ্যে যেই জিনিসটি আসলে যতটুকুনি ধারণ করতে পেরেছি, আমার শিল্পী হিসেবে আমার যে নিজেকে প্রকাশ করতে পেরেছি, সেটি কিন্তু এই সুলতান ছবি করার মধ্যে দিয়ে একজন বড় মাপের মানুষের সান্নিধ্যে থাকার যে ফসলটা, সেই ফসলটা ফলেছে আমার পরবর্তী ছবিতে, বিশেষ করে মাটির ময়না ছবিতে। সুলতানের সাথে থেকে যে কত লোক উৎসবে ঘুরে বেরিয়েছি, কত জায়গায় গিয়েছি, এই যে এখানে পাশেই বিজয় সরকার, তার নামও জানি না, ঢাকা শহরের কেউ বিজয় সরকারের তখন নাম জানে না, সুলতান ভাই আমাকে বিজয় সরকারের বাড়ি নিয়ে গিয়েছিলেন, আরও কত জায়গায় নিয়ে গিয়েছিলেন, কত কিছু দেখেছি তার মাধ্যমে, ওটাই কিন্তু পরে আমার পরবর্তী ছবিতে বারবার ফিরে এসেছে। সুলতানের ছায়া আমার জীবনে, আমার কাজে, আমার মৃত্যুতে।